হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আবারও স্বাগতম বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা চাকরি সংক্রান্ত নিউজ সবার আগে পেতে চান, তারা বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখনই সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান, তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক কার্যালয়, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি ভবন, তেজগাঁও, 1208। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাবেন www.lmap.minland.gov.bd এই ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত লিঙ্কটি দিয়ে রাখব, ডাউনলোড লিঙ্ক, পিডিএফের লিঙ্ক, নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 15 ফেব্রুয়ারি 2022। চলুন আমরা একটু দেখে আসি সংক্ষেপে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী এবং কত পদসংখ্যার কতজন নিয়োগ করা হবে। দর্শকদের কাছে অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন কী কী যোগ্যতা, কী কী পদ, বেতন গ্রেড কত সে সংখ্যা। ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা, সার্কেল, মেট্রো, ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে 3 বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে 3টি পার্বত্য জেলা ব্যতীত টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আর এখানে কাজ করার অভিজ্ঞতা আপনি অন্যান্য জায়গায় কাজে লাগাইতে পারবেন। আর সাধারণত সরকারি প্রকল্পের মেয়াদ কমে না, সাধারণত সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ে। আর ভূমি মন্ত্রণালয়ে আপনারা জানেন এখানে টাকা ইনকামের বাড়তি সুযোগ থাকে। কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে, বেতন গ্রেড 13, প্রায় সংখ্যা প্রায় 453 জন। 453 জন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে, বেতন সর্বসাকল্যে 19,300 টাকা। 19,300 টাকা বেতন দেওয়া হবে সর্বসাকল্যে। আর বয়স অনূর্ধ্ব 30 বছর, মেয়াদকাল 36 মাস, অর্থাৎ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান থাকতে হবে বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। স্পিড আসলে কমই চাওয়া হয়েছে, বাংলায় 25 এবং ইংরেজিতে 30। সাধারণত যারা কম্পিউটার এক্সপার্ট তাদের এই ধরনের গতি থাকেই। এছাড়া চলুন একটু নিচে দেখি এছাড়া আর কী কী চাওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত, টেলিটক কর্তৃপক্ষ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম পূরণ, নিয়মাবলী ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট www.lmap.minland.gov.bd ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd এ 17/2/22 হতে পাওয়া যাবে এবং 23/2/22 হতে 22/3
অর্থাৎ মার্চ 22শে মার্চ 2003 তারিখ পর্যন্ত তিনটি পার্বত্য জেলা ব্যতীত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তিনটি পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি, এই তিনটি জেলা বাদে অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা http://lmap.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে 23/2/2022 তারিখ হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত বা হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র বা ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না, তা বাতিল বলে নির্ধারণ করা হয়েছে। এই ছিল মোটামুটি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ভিডিওর দ্বারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে নেবেন, ফলে আমরা যখনই এই ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর আসে সবার আগে চেষ্টা করি পৌঁছে দেওয়ার আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন, মাস্ক পরার অভ্যেস করুন, নিজের সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।